হ্যালো বিহস আসসালামু আলাইকুম কে টেক বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বরাবরের মতো এবার আর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় হিসাব ভবন সেগুন বাগিচা ঢাকা এক তো আজকে আমি দেখাবো যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পথ থাকছে কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আবেদন করার জন্য আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে আবেদন ফি হিসেবে আপনাদেরকে কত টাকা ফি প্রদান করতে হবে আপনারা কোন লিঙ্ক থেকে আবেদন করবেন গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাটনটি করে রাখবেন যাতে আপনারা অতি দূরত্ব ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তো আমি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে স্থায়ী পদে ও অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে এ পুনর এর উনিশতম গ্রেড ও বিশতম গ্রেডের গ্রেডের পদ তো এখানে প্রথমে আসে সর্টার এটি উনিশতম গ্রেডের একটি পদ এবং এর বেতন স্কেল আট থেকে বিশ হাজার পাঁচশো টাকা এখানে টোটালি পদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশটি এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমমান পাস হতে হবে এরপরে দ্বিতীয়তে আপনারা দেখতে পারতেছেন যে অফিস সহায়ক এটি বিশতম গ্রেডের একটি পদ এবং এর বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে টোটালি সাতান্নটি পদ আছে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস তো এর পরের যে নিয়োগ যে আছে সেটাও ঠিক একই তবে এখানে পদগুলো থাকছে এখানে কম্পিউটার অপারেটার এটি তেরোতম গ্রেডের একটি পদ এবং এর বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং এখানে টোটাল পদের সংখ্যা দুইটি এটি কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারের গতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ চালানোর মধ্যে ক্ষমতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন যে জুনিয়র অডিটর এটি ষোলোতম গ্রেডের একটি পদ এবং এর বেতন স্কুল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে বিশাল বড় একটি পদ এখানে বিরানব্বইটি পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাস বা সমমানের প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এরপরে থাকছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এটি ষোলোতম গ্রেডের একটি পথ বেতন স্কেল সিক্স সেমি এবং এখানে টোটালি পথ আছে চারটি একটি এখানে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপরে থাকছে আহ ড্রাইভার এটি ষোলতম গ্রেড একটি পদ এবং এর বেতন স্কুল হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে দুটি পদ থাকছে এই পদের জন্য আবেদন করার জন্য থাকতে হবে এবং হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এরপরে আমি তিন নম্বর যে আছে আমি সেটি নিয়ে কথা বলবো তো এখানে এই যে দেখতে পাচ্ছেন তিন নম্বর যে সার্কুলার টি দিয়ে আছে তো এই সার্কুলার দেখেন একটা শুধু পদ দেওয়া আছে সেটা হচ্ছে অডিটর এবং এটি গ্রেড এগারোর একটি পদ এবং এর বেতন স্কুল হচ্ছে বারো হাজার থেকে তিরিশ দুইশো তিরিশ টাকা এখানে টোটালি পথ থাকছে তিনশো আটাত্তরটি আর এই শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে আবেদন কিভাবে করবেন আবেদন শুরুর তারিখ এখানে দিয়ে আছে যে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই সিজিএ ডট ডট কম ডট মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদনের পূরণের তারিখ বারো এক দুই হাজার একুশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সাতাশ এক দু হাজার বাইশ পাঁচ ঘটিকা এর মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ এবং আবেদন ফি জমা দিতে হবে ও আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর তবে প্রতিবন্ধী ও এর মুক্তিযোদ্ধার প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর বয়স পূরণের ক্ষেত্রে এভিডি যোগ্য না এখানে দেয়া আছে আর অনেক তথ্য আছে যে কী কী কাগজপত্র ডকুমেন্ট আপনারা দিবেন এগুলো আপনারা ভালোভাবে পড়ে বুঝে তারপরে আপনারা ইয়ে করবেন আবেদন করবেন এই যে ছবি কি সাইজের ছবি দিতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল আপনারা এভাবে ফর্মে আপলোড করবেন তারপরে ফাইল সাইজ একশো কেবি হতে হবে এগুলো তো আপনারা অবশ্যই জানেন তারপরে সিগনেচারের যে ইয়াটা হবে সব ডিটেলস এখানে আছে সিগনেচারের যে তিনশো বা আশি এবং ফাইল সাইজ ষাট কেবি এর বেশি হবে না তো আপনারা বুঝতেই পারছেন তো আবেদন ফি দেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে তো এটা যেহেতু তিন নম্বর পদ তো আমি তিন নম্বর পদ থেকে শুরু করছি তিন নম্বর পদের জন্য আপনাদেরকে কত টাকা আবেদন ফি দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি তিন নম্বর পদের জন্য আপনাদেরকে আবেদন ফি দিতে হবে টেল টক চার্জসহ একশো বারো টাকা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন ফি দিতে হবে এরপরে এই যে আপনারা দেখছেন এই যে দুই নম্বর সার্কুলার যে পদ এখানে চারটি পদ রয়েছে এই চারটি পদের জন্য আপনাদেরকে আবেদন ফি দিতে হবে টেল টক সার্ভিস চার্জসহ একশো বারো টাকা আপনাদেরকে আবেদন ফি দিতে হবে এরপরে এই যে এক এবং দুই নং পদের জন্য আপনাদেরকে এক এবং দুই নং পদের জন্য আপনাদেরকে আবেদন ফি হিসেবে ছাপ্পান্ন টাকা দিতে হবে আরও অনেক ডিটেলস এখানে আছে আপনারা ভালো করে পড়বেন বুঝে তারপরে আবেদন করবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ